আরাফাত তুমি তোমার ভিসা পাসপোর্ট রেডি রাখো, তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে বাংলাদেশে বিএনপির ষড়যন্ত্রের কথা বলছো, তোমাদের তো লাল কার্ড পড়ে গেছে এই ভিসা নীতির মধ্য দিয়ে। শেখ হাসিনা জানে তিনি যদি ক্ষমতা থেকে যায় তার সর্বপ্রথম ওই 57 জন সেনা কর্মকর্তা হত্যার মামলা এবং পিলখানায় সেই সাধারণ বিডিআর জওয়ানদের যে মামলা রয়েছে সেই মামলায় তার ফাঁসি হবে, যার কারণে তিনি ক্ষমতা ছাড়তে চায় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এমন কোন সংসদ নেই যেই সংসদে জামাত ইসলামীর কোন সংসদ সদস্য ছিল না। আমরা দেখেছি এই দলটির উপরেও তারা নির্মমভাবে তারা নিপীড়ন চালাচ্ছে, তাদের আমিরকে তারা মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। সংগ্রামী বন্ধুরা আমার একটা কথা বলতে চাই, প্রথমে এই সরকার জামাতকে ধরেছে, তারপরে বিএনপিকে ধরেছে, এই সরকার যদি 24 সালের ক্ষমতায় আবার ক্ষমতায় আসতে পারে তাহলে লেবার পার্টিকেও ছাড় দিবে না। এই জন্য লেবার পার্টির সর্বস্তরের নেতা কর্মীদেরকে বলতে চাই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা কোনো সমঝোতায় বিশ্বাস করি না। আমাদের সমঝোতা একটা, শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে নির্বাচন হবে না। এই সরকার ক্ষমতায় আসার আগে আপনারা দেখেছেন 10 টাকায় চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি তার মনোবাসনা পূরণ করেছে। তিনি জানতেন আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন নির্বাচনে তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, তাই তারা শেখ মুজিব বাংলাদেশের নির্বাচন ইসলাম মুসলমান এবং সেনাবাহিনীকে তারা ভয় পাইত, যার কারণে তারা ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা সর্বপ্রথম বাংলাদেশের সেনাবাহিনীর সেই আপনারা দেখেছেন পিলখানাতে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে। তিনি মিথ্যা এবং বিদ্রোহী মামলায় মাত্র 2 কোটি 10 লাখ টাকার একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের 15 বছরে যারা লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তারা আমেরিকাতে বাড়ি গাড়ি করেছে, তারা বেগমপাড়া করেছে, তারা মালিকা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, যার কারণে এই স্যাংশন পড়লে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী সচিব এই সচিবরা আজকে তারা বাংলাদেশের টাকা বিগত 15 বছরে 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আর তোমরা সাধু সাবধান হয়েছ, তোমরা শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে 2 কোটি 10 লাখ টাকা, তা তো তোমাদের ওয়ার্ডের একজন কর্মীও লুট করেছে, তোমাদের সমস্ত লুটের হিসাব হবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি যারা ফৌজদারি আদালতের আসামি হবে, যারা মামলা এবং যারা ফৌজদারি কার্যবিধির ভিতরে পড়বে, তাদের কাউকে রক্ষা দেওয়া হবে না। আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্ক, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। 15 বছরে আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করেছ, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছ, আমাদের নেতাদেরকে হয়রানি করেছ, পা কেটে নিয়েছ, ট্যাঙ্ক কেটে নিয়েছ, আমাদের নেতাদেরকে অপহরণ করেছ, আমরা কোনো কিছুর আমরা প্রতিশোধ নেব না। কিন্তু আদালত যদি তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়, কোনো মামলা হয়, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, মা হারা ব্যক্তি, স্বামী হারা ব্যক্তি, সন্তান হারা ব্যক্তি যদি কেউ মামলা করে, আমরা তো তাদেরকে পাও ধরে মামলা দিতে বাধা দেব না। সবাইকে পরিষ্কার আমি আর বক্তব্য দেব না, আমি বলতে চাই দ্রব্যমূল্য কমাতে হবে, আমার মাথার উপর দ্রব্যমূল্য কমাতে হবে। এবং এই পেঁয়াজের দাম নিয়ে সবাই কথা বলে, আপনারা দেখেছেন আদার কেজি কত, 180 টাকার আদা আজকে 600 টাকা। আপনারা জানেন জিরার দাম কত, 200 টাকার জিরা আজকে 800 টাকা 900 টাকা হচ্ছে। এমন কোন পণ্য নেই যেই পণ্যের দাম বাড়েনি, আজকে প্রত্যেকটা পণ্যের দাম, পেঁয়াজের দাম ছিল গিয়া 30 টাকা, সেই পেঁয়াজ আজকে 90 টাকা, আলুর দাম ঈদের পরেও ছিল 20 টাকা, সেই আলু আজকে 45 টাকা 50 টাকা। এদেশের সাধারণ মানুষ আজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আজকে রাস্তায় নামতে হবে। আমরা আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে গ্যাসের মূল্য বাড়ানোর জন্য পায়তারা করছে, আমরা বলতে চাই এই গ্যাসের দাম বৃদ্ধি তো দূরের কথা, সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, একটা নির্দলীয় সরকারের মাধ্যমে আমরা ক্ষমতার হস্তান্তর চাই। আমরা কোনো রক্তপাত চাই না, আমরা বাংলাদেশে কোনো হরতাল চাই না, আমরা কোনো অবরোধ চাই না, কিন্তু শেখ হাসিনা যদি ছাগলের মতো খামি দেয় তাহলে বাংলাদেশে
হরতাল হবে অবরোধ হবে যত প্রকার কর্মসূচি আছে সবই বাংলাদেশে হবে এবং জনগণকে সাথে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব সংগ্রামী বন্ধুরা আমার আগামী 5 তারিখ আগামী 5ই জুন আমরা এই গ্যাসের মূল্যবৃদ্ধির পাইতারার প্রতিবাদে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমরা জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা করব আপনাদের সবাইকে সেই জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় অভিমুখে আগামী 5ই জুন পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে আমরা আমাদের সমস্ত যোগ্যতা আমাদের সমস্ত জেলা উপজেলা থানা কার্যালয় করেছি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা নির্বাচন কমিশনের আবেদন আমরা ফুলফিল করেছি আপনারা দেখেছেন 97টি রাজনৈতিক দলের মধ্য থেকে আমাদের লেবার পার্টিকেও 12টার শর্টলিস্টে রাখা হয়েছে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে আমরা শুনতে পাচ্ছি লেবার পার্টিকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে পরিষ্কার বলতে চাই নির্বাচন কমিশন তুমিও কিন্তু থাকতে পারবে না তুমিও হাসিনার দোসর তুমি কুমিল্লাতে প্রমাণ করেছো তুমি বিভিন্ন জায়গায় প্রমাণ করেছো আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের যেন কোনো কর্মসূচি দিতে না হয় আমাদের যেন কোনো লড়াই সংগ্রাম করতে না হয় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনাদের সবাইকে উদাত্তভাবে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে দ্রব্যমূল্যের উদ্যোগে আজকে সম্মানিত সভাপতি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান প্রিয় বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রশাসনের বন্ধুরা আজকে বাংলাদেশ একটি দুর্বিষহ সময় অতিক্রম করছে আজকে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ সময়ের এই সময়ের শাসক গোষ্ঠী শেখ হাসিনার নেতৃত্বে এই দুঃশাসন থেকে আমরা মুক্তি চাই এই দুঃশাসন থেকে সাধারণ জনগণ মুক্তি চায় এই দুঃশাসন থেকে সাংবাদিক বন্ধুরাও মুক্তি চায় কারণ আজকে দুঃশাসন হচ্ছে মানুষের দ্রব্য চাহিদার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজকে বাংলাদেশের একটি স্বাধীনতার চেতনা নিয়ে দেশ যে সরকার দেশ পরিচালনা করছে সেই সরকার মানুষের মেহনতি মানুষের আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ হয়ে যাচ্ছে আমরা বলতে চাই এই সরকারের অতি সত্বর একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দ্রুত পদত্যাগ করুন পদত্যাগ করলেই সে প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করলেই মেহনতি মানুষের বাংলাদেশের আরো 18 কোটি মানুষ মুক্তি পাবে আমাদের এই পদযাত্রার এখানে সমাপ্তি হবে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান উনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এই রদ